পাতিবান্ধা হাইওয়ে পুলিশের মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের আতঙ্ক এখন বিশ্বজুড়ে, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে সব জায়গায়, তাই আজ সকালে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে রাস্তায় নেমেছেন হাতিবান্ধা হাইওয়ে থানা পুলিশ। মাস্ক পরার অভ্যাস করি, কোভিড ১৯ মুক্ত বাংলাদেশই করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাতিবান্ধা হাইওয়ে পুলিশের আয়োজনে উপজেলার বড়খাতা দোয়ানি মোড় ও সানিয়াজান এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে রিক্সাওয়ালা, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, পথ শিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন হাতিবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুম খান। এ সময় উপস্থিত ছিলেন সার্জন নওশাদ আলী, বড়খাতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আহসান হাবিব লাবলু সহ হাতিবান্ধা হাইওয়ে থানার অফিসার সদস্যরা উপস্থিত ছিলেন। সম্ভাবনা টেলিভিশন, নিউজ ডেস্ক।